রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার দ্বৈত ভূমিকা হতাশাজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। একদিকে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা, অন্যদিকে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সেনাদের গণহত্যাকে সমর্থন করা তাদের কাছে কাম্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে দেশ দুটি অচিরেই নিজেদের মনোভাব পরিবর্তন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।